আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন অনুশীলনী 2.1 দুই নংয়ের ক থেকে ঘ। এখানে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তো নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে চারটি তালিকা পদ্ধতির সেট দেওয়া আছে, এই সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে কলম সেট হলো 3, 5, 7, 9, 11, এই সেটের তালিকা পদ্ধতিতে সেটগুলোর উপাদান হলো 3, 5, 7, 9, 11। এখানে লক্ষ্য করো, এগুলো প্রত্যেকেই বিজোড় সংখ্যা, তাই আমরা লিখতে পারি যে 3, 5, 7, 9, 11 তালিকা পদ্ধতির সেটটির প্রত্যেকটি উপাদানগুলো অর্থাৎ উপাদানগুলো বিজোড় সংখ্যা এবং তিন তিন থেকে ছোট নয় বা তিনের সমান এবং তিন থেকে বড় এবং 11 সমান 11 থেকে ছোট। তাহলে আমরা এটা এগুলো প্রত্যেকই স্বাভাবিক সংখ্যা, গণনাযোগ্য সংখ্যা। তাহলে লিখতে হবে নিম্ন সেট x belongs to n, অর্থাৎ একটি হলো স্বাভাবিক সংখ্যা। এবং কোন স্বাভাবিক সংখ্যাগুলো? যে স্বাভাবিক সংখ্যা বিজোড়, আর শুধু বিজোড় নয় এবং 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। কারণ 1 থেকে বড় বিজোড় সংখ্যা কিন্তু 2 নয়, 3, এবং 13 থেকে ছোট বিজোড় সংখ্যা 12 নয়, 11। তাহলে দেখো আমাদের 3 থেকে 11 সকল বিজোড় সংখ্যা। তো আমরা এই কলম তালিকা পদ্ধতির সেটটিকে আরো অন্যান্য ভাবে প্রকাশ করতে পারি। যেমন আমরা বলতে পারি এগুলো স্বাভাবিক সংখ্যা, যেমন x belongs to n, এটা দ্বারা আমরা বললাম এটা স্বাভাবিক সংখ্যা। কোন স্বাভাবিক সংখ্যাগুলো? বিজোড় স্বাভাবিক সংখ্যা। এবং বিজোড় স্বাভাবিক সংখ্যা, কোন বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো? বিজোড় স্বাভাবিক সংখ্যা তো অনেক আছে, সেগুলো হচ্ছে 3-এর সমান এবং 3 থেকে বড়, 11-এর সমান এবং 11 থেকে ছোট। এই পদ্ধতিতেও প্রকাশ করতে পারি। আবার দেখো, বলতে পারি আমরা যে এই সেটের উপাদানগুলো অর্থাৎ এক্স গুলো, এগুলো প্রত্যেককে আমরা এক্স নামে ডাকতেছি, প্রত্যেককেই আমরা ডাকতেছি এক্স বলে। তো এই এক্স গুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং প্রত্যেকটি বিজোড় সংখ্যা, আবার 1 থেকে বড়, 11-এর সমান। বলতে পারি না, বলতে পারি যে এই উপাদানগুলো অর্থাৎ এক্স গুলো 1 থেকে বড় এবং 11-এর সমান। আবার এভাবে বলতে পারি, এরা প্রত্যেকেই স্বাভাবিক সংখ্যা, বিজোড় সংখ্যা, 3-এর সমান, 3 থেকে বড় এবং 13 থেকে ছোট। তো এই এরকম ভাবে আমরা একাধিক ভাবে এটাকে প্রকাশ করতে পারি। এরপরের প্রশ্ন আছে খ। খ আমরা দেখতেছি এটি একটি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, 1, 2, 3, 4, 6, এখানে কিন্তু 5 নাই, 9, 12, 18, 36। তাহলে এটা হচ্ছে কি? এগুলো হচ্ছে সবগুলো স্বাভাবিক সংখ্যা তো বটেই, এখানে একটু ভেবে নিতে হবে, এটা হচ্ছে 36-এর গুণনীয়ক হবে। কোন সংখ্যার গুণনীয়ক হচ্ছে কি জিনিস, অর্থাৎ এখানে হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে আছে 1, 2, 3, 4, 6, এখানে 5 বাদে 6 আছে, 9 আছে, 12 আছে, 18 আছে, 36 আছে। তাহলে তালিকা পদ্ধতির এই সেটটির উপাদানগুলোর প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা এবং 36-এর গুণনীয়ক। গুণনীয়ক হচ্ছে, গুণনীয়কটা কি জিনিস এটা আমাদের জানা দরকার। তো গুণনীয়ক হলো কোন সংখ্যাকে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না, তারাই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। যেমন 36-কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, এবং 36-কে যদি আমরা এখান থেকে 1 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল কত হবে? 36, কোনো ভাগশেষ থাকবে না। 2 দ্বারা করলে কতবার যাবে? 18, 3 দ্বারা করলে 6, 4 দ্বারা করলে 9, 6 দ্বারা করলে, 6 দ্বারা ভাগ করলে 6, 9 দ্বারা করলে 4, 12 দ্বারা করলে 3, 18 দ্বারা করলে 2, 36 দ্বারা করলে 1। প্রত্যেক ক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ 36-কে যদি আমরা এই সংখ্যাগুলো প্রত্যেকটি দ্বারা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। এইগুলোই হচ্ছে 36-এর গুণনীয়ক। আবারও বলি, গুণনীয়ক 36-এর গুণনীয়ক কোন সংখ্যাগুলো?
36 এর গুণনীয়ক ওই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো দ্বারা 36 কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। তাহলে অতএব নির্ণয় সেট আমরা স্বাভাবিক সংখ্যা তো বটি, এই উপাদানগুলো প্রত্যেকই স্বাভাবিক সংখ্যা এবং প্রত্যেকটি উপাদান 36 এর গুণনীয়ক। তো গুণনীয়কটা কি জিনিস, আমরা গুণনীয়ক গুণিতক এগুলো বারবার আমরা ভুল করে বসি। তো গুণনীয়কটা হচ্ছে যেটা 36 এর গুণনীয়ক, মানে 36 কে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না, সেগুলো প্রত্যেক সংখ্যায় 36 এর গুণনীয়ক। যেমন 1 থেকে একদম 36 পর্যন্ত এই সংখ্যাগুলো দ্বারা যদি আমরা 36 কে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ক্ষেত্রেই কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এই প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে 36 এর গুণনীয়ক। আমরা গুণনীয়কের সংজ্ঞাটা লিখে রাখতে পারি, কোন সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এরপরের প্রশ্ন আছে গ, এখানে কি আছে, 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, এটিকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এখানে তালিকা পদ্ধতির সেটটি হলো 4, 8, 12, প্রত্যেকটি উপাদান 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। তো এটি সমাধান করার সময় আমাদের লক্ষ্য করতে হবে সেটের উপাদান সহ প্রত্যেকই 4 এর গুণিতক এবং 40 এর বড় নয়। এখন গুণিতকটা কি, গুণিতক হচ্ছে নামতা, 4 এর গুণিতক মানে 4 এর নামতা। 4 এর নামতা পড়ো, 4 × 1 করলে কত হয় 4, 4 × 2 এভাবে নামতা পড়তে থাকো, 4 × 2 করলে কত হয় 8, 4 × 3 করলে 12, 4 × 4 করলে 16, 4 × 5 করলে 20 বা 20, 4 × 6 করলে 24, 4 × 7 28, 4 × 8 32, 4 × 9 36, 4 × 10 40। তাহলে এভাবে নামতা পড়তে থাকলে, যদি 4 এর নামতা পড়লে যদি এই সংখ্যাগুলো পাওয়া যায় তাহলে এটি হচ্ছে 4 এর গুণিতক, কিন্তু এটা 40 এর বড় নয়। তার নির্ণয় সেট এগুলো সব স্বাভাবিক সংখ্যা, গণনাযোগ্য সংখ্যা, তাহলে এক্স বিলংস টু এন এবং প্রত্যেকটি উপাদান প্রত্যেকটি এগুলো সবাই এক্স, এর নাম হচ্ছে বর্তমানে এক্স সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে। তাহলে এই প্রত্যেকটি উপাদানগুলো 4 এর গুণিত, কিন্তু 40 থেকে এবং 40 থেকে বড় নয়, 40 এর সমান বা 40 থেকে ছোট। তাহলে তোমাদের এখানে বিশেষভাবে মনে রাখতে হবে গুণিতকটা হলো নামতা, অর্থাৎ মূলত কোন সংখ্যার গুণিতক হচ্ছে ওই সংখ্যার নামতা। যেমন 4 এর, এখানে আমরা কত করছি 4, 4 এর গুণিতক গুলো হচ্ছে 4 × 1 4, 4 × 2 8, 4 × 3 12, অর্থাৎ 4 এর গুণিতক গুলো হলো 4, 8, 12 ইত্যাদি। তার মানে আমরা যার গুণিতক করব তার নামতা পড়লেই আমরা গুণিতক গুলো পেয়ে যাব। যেমন এখানে 4 এর নামতা করে আমরা 4 এর গুণিতক গুলো পেয়েছিলাম, কিন্তু এটা 40 এর সমান, 40 থেকে ছোট গুলো হয়েছে, কোনো বড় গুলো হয় নাই। তাই এই তালিকা পদ্ধতির কে আমরা সেট গঠনগত প্রকাশ করলে এরূপে করতে পারি। এরপরের প্রশ্ন আছে হচ্ছে 2 নম্বর, এখানে কিছু পূর্ণ সংখ্যা দেওয়া আছে। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কি কি দেওয়া আছে, +-4 দেওয়া আছে, +-5, +-6। তো এটিকে আমরা আসলে আমরা তালিকা পদ্ধতির সেটকে যখন আমরা সেট গঠন পদ্ধতি করব তাহলে একাধিক ভাবে আমাদের করার অপশন থাকতে পারে। আর কিন্তু সেট গঠন পদ্ধতি থেকে যখন আমরা তালিকাতে নিয়ে আসবো তখন একটি হবে, একটি পদ্ধতি হবে। কিন্তু তালিকা পদ্ধতিতে যখন সেট গঠন পদ্ধতি করব তখন আমরা একাধিক ভাবে প্রকাশ করতে পারি। যেমন এই সেট ও প্রত্যেকটি পূর্ণ সংখ্যা এবং প্রত্যেকটি পূর্ণ সংখ্যার উপর আমরা একবার বর্গ করব আর একবার ঘন করব। তাহলে +-4 এর উপর যদি আমরা বর্গ করি তাহলে +4 এর উপর বর্গ করলেও 16 হবে এবং -4 এর উপর বর্গ করলেও 16 হবে। কিন্তু আমরা যদি ঘন করি +4 এর উপর ঘন করলে +64, কিন্তু
মাইনাস ফোর এর উপর ঘন করলে মাইনাস সিক্সটি ফোর। আবার যদি আমরা ফাইভ প্লাস ফাইভ এর উপর বর্গ করি তাও টোয়েন্টি ফাইভ বা পঁচিশ হবে, মাইনাস ফাইভ এর উপর বর্গ করলেও টোয়েন্টি ফাইভ বা পঁচিশ হবে, কিন্তু ঘন করলে প্লাস ফাইভ এর উপর ঘন করলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হবে, আর মাইনাস ফাইভ এর উপর ঘন করলে মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হবে। অনুরূপ ভাবে আমরা যদি প্লাস মাইনাস সিক্স এর উপর বর্গ করি উভয় ক্ষেত্রেই থার্টি সিক্স পাবো, অর্থাৎ প্লাস সিক্স এর উপর বর্গ করলেও ছত্রিশ বা থার্টি সিক্স এবং মাইনাস সিক্স এর উপর বর্গ করলেও থার্টি সিক্স হবে। কিন্তু ঘন করলে আমরা প্লাস ছয়ের জন্য পাবো দুশো ষোলো এবং মাইনাস ছয়ের জন্য পাবো মাইনাস দুশো ষোলো। তাহলে উপাদানগুলো লক্ষ্য করো, এখানে আমরা বর্গ করলে প্রত্যেক ক্ষেত্রে ষোলো অর্থাৎ ষোলো অপেক্ষা বড় সংখ্যাগুলো পাচ্ছি, দেখো এখানে ষোলো পঁচিশ ছত্রিশ। আর ঘন করলে কি পাচ্ছি, ঘন করলে দুশো ষোলো অপেক্ষা ছোট পাচ্ছি, তাহলে এই উপাদান সমের বর্গ ষোলো অপেক্ষা বড় অথবা সমান, এবং ঘন দুশো ষোলো অপেক্ষা ছোট, কারণ এখানে সব দুশো ষোলো অপেক্ষা ছোট, প্লাস ছোট এবং সমান দুশো ষোলো থেকে ছোট একশো পঁচিশ চৌষট্টি, আবার মাইনাস চৌষট্টি মাইনাস একশো পঁচিশ মাইনাস দুশো ষোলো সবাই দুশো ষোলো থেকে ছোট। তাহলে আমরা এটাকে লিখতে পারি এগুলো সব পূর্ণ সংখ্যা হবে, যে পূর্ণ সংখ্যাগুলো উপর বর্গ করলে ষোলোর সমান বা ষোলো থেকে বড় হবে, এবং ঘন করলে দুশো ষোলোর সমান বা দুশো ষোলো থেকে ছোট হবে। আমরা অন্যভাবেও প্রকাশ করতে পারি, যেমন এই প্রশ্ন আরো উত্তর থাকতে পারে, সেটা হচ্ছে যদি এটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এটা ওপর এখানে বর্গ হবে, এটা এই স্বাভাবিক সংখ্যার উপর বর্গ করলে ষোলোর সমান বা ষোলো থেকে বড় হবে এবং ছত্রিশের সমান বা ছত্রিশ থেকে ছোট হবে। আমরা শুধু এই যে এই তথ্যটা নিয়ে একটা সেট গঠন করতে পারি এই আর কি, এভাবে প্রকাশ করা যেতে পারে।